গেল 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকার গঠন নিয়ে নাটকীয়তা কম হয়নি পাকিস্তানে। অনেক দর কষাকষির পর অবশেষে জোট সরকার গঠনে মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ PMLN ও পাকিস্তান পিপলস পার্টি PPP-র। যৌথ সংবাদ সম্মেলনে পরবর্তী সরকার গঠন নিয়ে বিস্তারিত তুলে ধরেন PPP-র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। শেবাজ শরীফ সাহেব একবার ফের মুলক বজির আজম বনেগা। সৃষ্টিকর্তার ইচ্ছায় পাকিস্তান পিপলস পার্টি এবং মুসলিম লীগ সরকার গঠনে সম্মত হয়েছে। শাহবাজ শরীফ আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন। সরকার গঠন হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন হবে, সেখানে PPP-র আসিফ আলী জারদারিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন PMLN। পাকিস্তানের আভ্যন্তরীণ অর্থনীতি সহ নানা ইস্যুতে যে সংকট রয়েছে তা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। পাকিস্তানের সরকার গঠন নিয়ে সিনেটর ইসহাক দারের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুদলের নেতারা। সেখানে জোট সরকার গঠনের বিভিন্ন শর্তগুলো নিয়ে আলোচনা হয়। এরপরই এ সিদ্ধান্তে উপনীত হয় দুই দল। তবে জোট সরকার নিয়ে কতটুকু স্বস্তি ফিরবে পাকিস্তানে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ ভোট জালিয়াতি এবং ফল ঘুরিয়ে দেওয়ার অভিযোগে দিন দিন জোরালো হচ্ছে আন্দোলন। এই ফল বর্জন করে রাজপথে বিক্ষোভে নেমেছে কারাবন্দী ইমরান খানের দলের নেতাকর্মীরা। জোট সরকার গঠনের ঘোষণার পরই জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে PTI। সেনাবাহিনীর হাত ধরে ক্ষমতায় বসতে যাওয়া এই সরকারকে কেউ মেনে নেবে না বলেও জানান ইমরান খানের সমর্থকরা। এদিকে অনুষ্ঠিত নির্বাচনকে মাদার অব অল রিগিং বলে অভিহিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করে তার বোন সাংবাদিকদের জানান নির্বাচনের পর জনগণের অধিকার চুরি হয়েছে। এবারের সাধারণ নির্বাচনে 92টি আসন পেয়েছে PTI, দ্বিতীয় অবস্থানে PMLN এবং তৃতীয় অবস্থানে রয়েছে PPP। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।